সামনে রয়েছে ভয়ানক এনিমি, আমি কোনো গান ইউজ করতে পারবো না, শুধুমাত্র তরোয়াল দিয়ে সবাইকে মেরে আমাকে বইয়ে নিতে হবে, কিভাবে কি করবো? হ্যালো, ওয়েলকাম টু মাই গেমিং কমল ইউটিউব চ্যানেল। আজকে আমি চলে এসেছি আরও একটা দারুণ ভিডিও নিয়ে। আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। আজকের ভিডিওটা অনলি সুলেমানি তরোয়াল নিয়ে কিল করেছি পুরো ভিডিওটা, সুতরাং একটা মুহূর্ত মিস না করে পুরো ভিডিওটা দেখুন। আজকের হবে সুলেমানি তরোয়ালের ফিশিং 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 ফিশিং। হ্যালো মনুরা, দাদারা, দিদিরা, কাকারা, কাকিরা, কি কোথায় চলে আসছো? গেমিং কমলের ভিডিও কিন্তু শুরু হয়ে গেল, কারণ আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। কারণ আজকের কোনো গান ইউজ করা যাবে না, শুধুমাত্র সুলেমানি তরোয়ালের অপেক্ষা। একটা তরোয়াল নিয়ে পুরো ম্যাচটা খেলতে হবে, কোনো কিচ্ছু ইউজ করা যাবে না। এখানে অলরেডি এনিমি ঢুকে পড়েছে, এখানে এনিমি আছে, আমাকে গুলিও করেছে, আমি কিন্তু কোনো কিছু গুলি করতে পারবো না, সুতরাং আমাকে এখান থেকে দৌড় দিয়ে পালাতে হবে। আপনারা বুঝতেই পারছেন আজকের চ্যালেঞ্জটা হচ্ছে অন্যরকম চ্যালেঞ্জ, কারণ এই রকমের চ্যালেঞ্জ আর কয়জনই বা করে। দেখেন বন্ধুরা, একটা তরোয়ালের অপেক্ষা, একটা তরোয়াল পাইনি অনেক ঘোরাঘুরির পর। হ্যাঁ, মনে হচ্ছে পেয়ে গেছি, এইবারে ঝুলেমানি তরোয়াল পেয়ে গেছি, তন্ত্রমন্ত্র ছুদিয়ে এবারে মেরে দিব সবাইকে। এই তরোয়ালের সামনে, মানে আগে যারা আলিপ্রেলা দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে চিনবাদের একটা তরোয়াল ছিল, আর এই তরোয়ালটা হচ্ছে সেই চিনবাদের তরোয়াল। আমি পেয়ে গেছি চিনবাদের তরোয়াল, আর অলরেডি একটা কিলো শুরু করে দিয়েছি, অলরেডি আজকের খেলাটাও শুরু করে দিচ্ছি। বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন আজকের কতটা মজা হতে চলেছে, সুতরাং একটা মুহূর্ত মিস না করে পুরো ভিডিওটা আজকের গেমিং কমলের সাথে থাকবেন। চলছে ফ্রি ফায়ার গেম শো, আর আমি আপনাদের সবার পরিচিত চিরচেনা গেমিং কমল। বন্ধুরা, আজকের শুরুর দিকে অনেক ঘোরাঘুরি করেছিলাম কিন্তু একটা তরোয়াল পাচ্ছিলাম না, তাই একটু ঘোরাঘুরি করতে 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 অনেক সময়টা কেটে গেছে। তারপরও কী করবো, অনেক শেষে একটা তরোয়াল পেয়েছি, আর এই তরোয়ালটা নিয়েই আজকের ম্যাচটা শুরু করে দিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে আরও একটা এনিমি রয়েছে, আমি কিন্তু কোনো গান ইউজ করতে পারবো না, শুধুমাত্র তরোয়ালে কি একটা দিলাম হেডশট, কিন্তু কী হলো ব্যাপারটা বুঝলাম না। এনিমি, ও আমার মনে হয় নেটওয়ার্কের সমস্যা। আরে, আমার নেটওয়ার্কের সমস্যা থাকলে তাহলে কী হবে, আমি কীভাবে বাঁচবো? আর এই এনিমিটা তো আমাকে দেখেই ভয় পাই গেছে, গেমিং কমলটা দেখেই ডরাইছে। আরে, ও জানে না যে আমি আজকের গুলি ইউজ করতে পারবো না, ও কিন্তু গুলি দিলে আমি মরে যেতাম রে ভাই। তুই গুলি করিস না রে, আমার নেটওয়ার্কেও প্রচুর সমস্যা চলতেছে, আমি বুঝি না, একটা মারি আর ও এমনিতেই দূরে চলে যায়। এই মুহূর্তে কী হবে জানি না, আমি বাঁচবো না মরে যাবো না? অলরেডি একটা মেরে দিয়েছি, মানে মাথা লেগে গেছে। এদিকে জোন চলে আসছে, আমার লাইফের কাম শেষ, আমি কী করবো? আমাকে মেডিকেটও করতে হবে, সামনে যদি এবার এনিমি দেখে ফেলে তাহলে আরও একটা ঘটনা ঘটে যেতে পারে, সুতরাং একটা মুহূর্তও আমাকে লেট করা যাবে না। বন্ধুরা বুঝতেই পারছেন আজকের ম্যাচটা কতটা ভয়ানক হতে চলেছে, শুধুমাত্র চ্যালেঞ্জ করছি তরোয়াল দিয়ে। ফ্রি ফায়ারের মধ্যে শুধুমাত্র তরোয়াল চ্যালেঞ্জ, সামনে রয়েছে অনেকগুলো এনিমি, আর এইগুলোর মধ্যে থেকে যদি আমি একটাকে একটাকে হেডশট দিতে পারি তাহলেই তো হবে না, প্রত্যেকটাকে মেরে দিব একটা একটা করে বাড়ি। মনে করেন হে, একটা বাড়িতেই কাম শেষ, সামনে আরও একটা। এই মুহূর্তে নেটে কোনো প্রবলেম দিস না রে ভাই, গারেনা কোনো নেটে প্রবলেম দিস না, 99+ উঠিস না রে ভাই, একটা বাড়ি। আরে, দুইটা হয়ে গেছে, আর একটা রয়ে গেছে সামনে রে ভাই, তোমারে আর একটা বাড়ির দরকার, দ্বিতীয়টা হয়ে গেছে, আর একটা বাড়ি দিতে হইবে, আর একটা দেখছি দৌড় হয়ে গেছে, ওরে পিছন দিয়ে আরও গুলি করতেছে রে, মারিস না রে, মারিস, ওরে এটাতে কেটাতে তিনি মাইটা দিছি, ও সামনে ওই আরও একটা আছে, তুমি চান্দু কই যাও, তোমাকে মাথার মধ্যে একটা বাড়ি। আরে ভাই রে, আমার লাইফের একটা বাড়ি দিতে পারলে মারো না, হয় মারো, কী করবো বুঝতে পারতেছি না রে ভাই, নেটওয়ার্কে একটু ঝামেলা করতেছে ভাই। যাও, সর্বশেষেও আমি তরল নিয়ে কিন্তু মোটামুটিভাবে জিতে গেছি, এবার আমাকে একটু মেডিকেট করে নিজের লাইফটাকে একটু বাড়াতে হবে, কারণ আমার লাইফটা প্রায় টান টান অবস্থা, অল্প একটুখানি আছে আর কি। পিছন থেকে এর মধ্যে এনিমি আমার পিছনে লেগে গেছে, আমাকে যেদিক থেকে সেদিক থেকে গুলি করতেছে, এই যে আবার ঘরের মধ্যে ঢুকছে সেখান থেকেও আমাকে গুলি করতেছে, এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে, সামনের দিকে এগোতে হবে, সামনের দিকে পালাইতে হবে ওই এনিমিটা, কই ওনাকে একটা চাকু দিয়ে কল্লাটা একটা কাটিয়ে দিতে হইবে। দেখি না কাউরে তো দেখি না, কই গেল চান্দু মন্দু দু দু, কই গেল রে। গেমিং কমলের ভিডিও কিন্তু শুরু হয়ে গেছে, যারা যারা বই রয়েছেন এখনও তারা তারা ভিডিওতে এখনই লাইক দিয়ে দেন, কারণ আজকের চ্যালেঞ্জটা হচ্ছে খুব মারাত্মক একটা চ্যালেঞ্জ, আমরা কোনো গান ইউজ করতে পারবো না। সত্যি বলছি আজকের ম্যাচটা খুবই ভয়ানক ছিল, এই ধরনের ম্যাচ আপনারা এর আগে মনে হয় কখনো দেখেননি, যদি দেখে থাকেন তাহলে তো ভালো, আর না দেখলে আজকের ভিডিওটা দেখে শিখে যান কীভাবে দেখতে হবে, কীভাবে খেলতে হবে। দেখেন আরও একটা এনিমি আসছে, যদি একটা বাড়ি, মানে প্রত্যেকটা যদি মাথার উপরে একটা বাড়ি দিতে পারেন তাইলেই হবে। আমরা গান টান সব ফেলে দিলাম, কারণ হঠাৎ করে যদি একটা গান উঠে চলে আসে তাহলে তো সমস্যা হয়ে যাবে, কারণ আমাদের চ্যালেঞ্জটা ছিল শুধুমাত্র তরোয়াল দিয়ে। আপনারা দেখছেন ফ্রি ফায়ার গেম শো, আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল, হেল্প ইচ অ্যান্ড আদার, এক ধরনের সাহায্য সহযোগিতার চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল। যারা ভিডিওতে এখনো লাইক দেন তারা ভিডিওতে লাইক দিয়ে দেন, কমেন্ট করে আপনি আপনার মতামতটি জানিয়ে দেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন, কারণ চলছে গেমিং কমলের গেম শো।
আজকের চ্যালেঞ্জটা ছিল খুবই মারাত্মক বন্ধুরা। সামনে দেখছি কিছু এনিমি মারামারি করতেছে, আমাকে একটু সাবধানের সহিত এগোতে হবে। কারণটা তো বুঝতেই পারছেন, কারণ আমি কোনো গান ইউজ করতে পারবো না, শুধুমাত্র তরল দিয়ে ওদের কল্লাটাকে কাটতে হবে। ওর বাইরে এটা কেমন ধরনের গুলি করছে রে ভাই, মনে হয় আগে ড্যামেজ ছিল। ওই সামনে আরও একটা আছে, ও তো আমাকে সরাসরি গুলি করছে রে ভাই, আমি কীভাবে একটু গুলো দিয়ে একটু বাঁচার চেষ্টা করি। হ্যাঁ এই যে ওকে চান্দু, তো আমার দেখে দৌড়িতেছে, দুধু কই যাও তুমি, তোমার আমি মাথার কল্লারটা যদি না কাটছি তাহলে তো ওইব না। এটা হচ্ছে সুলেমানি তরোয়াল, সিনবাদের তরোয়াল। আর সিনবাদের তরোয়ালের হাত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। আপনারা যারা আলিপ্লেলা দেখেছেন তারা সবাই অবশ্যই জানেন, আর যারা যারা দেখেন তারা আলিপ্লেলাকে লিখে সার্চ করলে আপনারা দেখতে পাবেন আলিপ্লেলা এরকম ধরনের একটা তরোয়াল ছিল সিনবাদের হাতে। আর আমি মনে করেন এখানে এটা সিনবাদ, আর প্রত্যেক অসুরকে আমি বধ করে দিচ্ছি, প্রত্যেক ইবলিসকে আমি বধ করে দিচ্ছি এই তরোয়াল থেকে। আর এই তরোয়ালের ক্ষমতাটা কতটা দেখছেন বন্ধুরা, চালাই একটা বাড়ি, মানে একটা বাড়ি দিতে পারলেই হলো। আর বন্ধুরা শেষের দিকে একটা ঘটনা ঘটেছিল, আমার হাতে তরোয়ালটাও ছিল না, শুধুমাত্র একটা হাত ছিল আর কিছুই ছিল না। এরকম একটা পরিস্থিতিতে আমরা কিভাবে গেমটা খেলেছি এটা দেখতে হলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। মানে শেষের কিলে আমরা কিন্তু তরোয়ালটাও রাখিনি, আমাদের হাতে কিচ্ছু ছিল না, একদম কিছু ছিল না, মনে করেন গুলি বা কোনো তরোয়াল কিছুই ছিল না। আমি মহা বিপদে পড়ে গিয়েছিলাম, সেই বিপদের মুহূর্ত থেকে আমি কিভাবে বেঁচে ফিরে এসেছি এবং বুইয়া নিয়েছি সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে আপনাকে। বন্ধুরা ম্যাচের শেষে রয়েছে আরও অনেক অনেক ইন্টারেস্টিং মজা, কারণ এই ম্যাচের শেষে এমন একটা ঘটনা ঘটেছে সেটা আপনারা কখনো কল্পনাও করতে পারবেন না যে এরকম একটা ঘটনা কীভাবে ঘটতে পারলো। কারণ আমার একটু নেটওয়ার্কে সমস্যা ছিল, আমি নিজেই বুঝতে পারিনি, তারপরও জিতে যাওয়ার সেই ঘটনাটা মানে একটা অমায়িক ঘটনা আর কি, সেটা আপনারা বুঝতেই পারবেন ভিডিওটা দেখলে। আর সামনে আরও একটা এনিমি চলে আসছে, এটাকে তো ওই যে দেখেন হেডশট করে তারপরও সে মরে না, এইরকম অপরিস্থিতিতে আমার কী বা করার থাকে দেখেন বন্ধুরা। বুঝতেই পারছেন আজকের চ্যালেঞ্জটা কেমন হতে চলেছে, মারাত্মক মারাত্মক কিন্তু চ্যালেঞ্জটা হয়েছে। এখন এই যে প্রায় আমরা শেষ পর্যায়ে চলে আসছি, সামনে এনিমি রয়েছে, আমি তিনটে গুলু মানে নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমার কিন্তু গুলুগুলো পড়তে ছিল না, তারপরও কোত্থেকে যেন গুলি করতেছিল। আর এই মুহূর্তে আমার হাতের যে তরলটা সেটাও ফেলে দিয়েছিলাম, এখন খুঁজে পাচ্ছিলাম না যে কোত্থেকে আমি তরলটা কালেক্ট করব। কিন্তু সামনে এনিমির হাতে গুলি, ও কিন্তু ভয়ানকভাবে গুলি করতেছিল আমাকে, ড্যামেজ দিয়ে দিয়ে ড্যামেজ দিয়ে দিয়ে মনে করো যে একদম শেষ করে দিয়েছিল। কিন্তু এই মুহূর্তে এনিমিটা পিছন দিয়ে নিচে নেমে গিয়েছিল আর আমি উপরে থেকে একটু লাইফটাকে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। সামনে দেখতে পাচ্ছি ওইখান থেকে এনিমিটা আমাকে গুলি করছে। বন্ধুরা দেখেন ভৌতিক একটা ঘটনা, এখান থেকে দেখলাম গুলি করছে, আমি কিল করছি মানে ঘুষি দিয়েছি, কিন্তু এনিমিটা হঠাৎ করে হাওয়া হয়ে গেছে, মানে এখানে নেই। তার মানে কি? তার মানে আমার নেটওয়ার্ক প্রবলেম ছিল নাকি ভূত ছিল এনিমিটা? আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এনিমিটা কি ভূত ছিল না আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল, আমি বুঝতে পারিনি আসলে। কিন্তু আমি নিজ থেকে নিজেকে একটু ব্যাক আপ করে নিলাম, যদি শুধুমাত্র একটা ঘুষি, ইয়েস, আমি কিন্তু অলরেডি জিতে গিয়েছি। বন্ধুরা যারা যারা ভিডিওতে এখনও লাইক দেয় নাই অবশ্যই এই কিলটার জন্য ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি